প্রিয় দর্শক, দিল্লির মসজিদে দুর্বৃত্তদের আগুন লাগানোর ঘটনাগুলো নিয়ে অবশেষে মুখ খুললেন মুকেশ আম্বানি। সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দিল্লি মসজিদের সব রকম খবর এখানেই রয়েছে। বিশ্বের সবচেয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার একদল দুর্বৃত্ত জয়শ্রী রাম বলতে বলতে অশোকনগর এলাকার একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়। অশোকনগরের এলাকাবাসী জানিয়েছে, যারা মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে তারা কেউই ওই এলাকার নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিওতে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল বাহিনীর সদস্যরা সেখানে আগুন নেভানোর চেষ্টা করছে, তবে ঘটনাস্থলে কোনো পুলিশ দেখা যায়নি। কিন্তু প্রসঙ্গত কারণে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাত এখনও চলছে। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। এছাড়া 70 জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে, প্রায় 150 মানুষ এছাড়াও ভুক্তভোগী হয়েছেন দেশটির স্বনামধন্য সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকরাও। সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের বেধড়ক মারধর করা হয়েছে, মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। এমনকি সাংবাদিক মুসলমান কিনা তা নিশ্চিত করতে প্যান্ট খুলে যাচাই করার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলো দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। অবশেষে এই ঘটনাগুলো নিয়ে সকলের সামনে মুখ খুললেন মুকেশ আম্বানি। তিনি বলেন, দিল্লির মসজিদ ছিল আল্লাহর ঘর, আর এই ঘরে যারা আগুন দেওয়ার মতো জঘন্য কাজ করেছে তাদের ধ্বংস নিশ্চিত, কেননা আল্লাহর ঘর ধ্বংস করে আজ পর্যন্ত কেউই এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি। হঠাৎ করে কেনই বা দিল্লির মসজিদে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, কেনই বা দুর্বৃত্তরা মুসলমানদের হত্যা করেছে তা আমার জানা নেই, তবে তারা যে কাজটি করেছে তা সবচেয়ে জঘন্য কাজ করেছে। দিল্লির মসজিদে দুর্বৃত্তদের আগুন লাগানোর পর মোদী সরকারের উচিত ছিল অপরাধীদের ধরে ধরে কঠিন শাস্তি দেয়া, কিন্তু তা তিনি এখনও করেন, কেননা তিনি চান ভারতে শুধু হিন্দুরা বসবাস করুক আর মুসলমানরা ভারত ছেড়ে চলে যাক। এই মুহূর্তে মোদী সরকারকে আমি বলবো, আপনি সাবধান হয়ে যান এবং খুব দ্রুতই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহ না করুক, ভারতে যদি আল্লাহ চীনের করোনা ভাইরাসের মতো কোনো গজব ফেলে তখন এর দায়ী কে থাকবে? মহান আল্লাহ মোদী সরকারকে হেদায়ত দান করুন, আমিন। সম্মানিত দর্শক, দিল্লি মসজিদে দুর্বৃত্তদের আগুন লাগানোর ঘটনাগুলো নিয়ে মুকেশ আম্বানির মন্তব্যের সাথে কি আপনারা একমত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি মুকেশ আম্বানিকে মনে প্রাণে পছন্দ করে থাকেন, আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।